অভাব দিয়া এই জলের উপর দিয়ে হাঁটা যাইতেছে। তো এই আরো শুনছি যে ওই ওই কাটা গাছের যে মন কাটা আছে না, আমরা এই মন কাটা গাছের এই মানে কাছে বই সামনে হ্যাঁ পায়না করতেছে আর মন কাটার করতেছে বলে ইস প্রকৃতি তুমি এত সুন্দর না, মানে খুব চুকা যে আপনার হ্যাঁ এরকম করতেছে যে প্রকৃতি তুমি এত সুন্দর, এই যে এরকম শুনছে আর কি। হ্যাঁ এখানে মারা গেছে, এখানে কি বসন্ত না কলেরা জানি হয়েছিল, তো ইয়েতে হ্যাঁ তখন উনি মারা গেছে। তো বলছে যে যাক আমি এই গ্রামের মধ্যে হ্যাঁ মানে বসন্ত কলেরা আমি মারা গেলাম আর কেউ যাব না কোনো দিন এখানে। তা আমরা এর থেকে উপরে পাইছি অন্য অন্য এখন তো নাই এগুলি, এগুলোরও আগে অন্য অন্য জায়গা দিয়ে এই সমস্ত বসন্ত কলেরা হইতো, কিন্তু আমার গ্রামে তা হইতো না। আগের অবস্থার এরকম গোল আসলো আপনার উলি ঢিভা আসিল আপনার লেফা পোশাক পরতো আমাদের হিন্দু মেয়ে ছেলেরা। আমি এতটুকু দেখছি এটা ওই উলির ই ছিলেন, টোপা ছিলেন, লম্বই ছিলেন, তার উপরে মর্স সিস্টেমের মতন উলির ই ছিলেন। পরবর্তীতে ওই ওনারা পরে হেসে আপনার এইটা করলো আপনার কবরটা, আমরা পূর্বপুরুষ তারা এই করেছে মন্দির না হ্যাঁ, সেটা এখন পরবর্তীতে যে মাজার হয় সেটা তো আমরা কিছু করেন নাই। লেট্রিকান্ত যে পাগল আসিল আমরা যেটা সত্যি না আমরা শুনছি যে মানে উনি নিয়ে ওনার ভক্ত আসিল টেপু শাহ করম শাহ পাগল, তো উনি হিন্দু ধর্ম অবলম্বী সনাতন ধর্মে অবলম্বী ছিল। সানু পাগল আগে গোপাল ছিলেন, পরিবর্তন হরজ টিপু সুলতান বাবাজির কাছে যায় তিনি বয়াত পড়লেন, বয়াত পড়ার পর তার নাম তোলেন সানু পাগল, জাতি শ্রীডালু, এবং হজরত টিপু সুলতান বাবার কাছে উনি বয়াত নেয়। ওই মর্মেই যেন আমরা জাকির ভাই হিসেবে তার মান্য করি, তরিকা হিসাবে আমার মুসলমান ভাই। ওই আমরা ধরুন দুই একজন আই আয়া ধরুন ওখানে মানসিক তাহলে ইতে দেই আমি বাতাসা হরিণ যাই আছে দেই হ্যাঁ দিয়া ওই আবির আবির দিই ওই যে দিছে আপনার আবির ওই আবির দেই দিয়া মানে ই করি কীর্তন করি জুড়ি বাজে আমরা কীর্তন করি কীর্তন অল্প আর কি ধরুন এই 15-20 মিনিট আর কি। আগে যেমন আমরা এক রাত্র থাকতাম কিংবা কোনো কোনো সময় শুনছি আপনার এক রাত একদিনও আসিল আপনার কীর্তন হয় না, ওই ওই জাতীয় নাই ওই ধর্মের লোকও নাই যাই একজন দুই একজন আছে তারা সময় আইলে সামান্য কিছু নাম গায়েটে জায়গা ফাল্গুন মাসে একটা ডুলবুনি করতো তারা একটু একটা উলি টিওর আসিল মাথা শুরু এখানে মানুষ দুধ কলা আসেনি এগুলি বিধান দিত এখন তারা সংখ্যা লঘু এখন কাজেই তারা লোক সমবেত হইতে পারে না এই জন্য তারা এটা বাদ দিছে না এখানে ওই যে একটু কই একটু সমস্যা হলো আর কি এখানে এটা নিয়ে একটু ই হইলো আর কি আসিল মন্দির ওই গেলো মাজার এই মানুষের মনে একটা সংশয় আর কি মানে সত্যি যেটা আর কি। পূজা পার্বণ করে যেমন আজকে দোল পূজা আজকে এই পূজা পার্বণ করে কীর্তন টীর্তন করে তারপরে কালকে রং খেলা টেক খেলা হয়তো বাড়ি বাড়ি এই গুইরা রং টেক খেলাইয়া তারপরে এটা আবার চাইল তুলতো তুললা এটা আবার পুনরায় এখন একশো রুতুক দুইশো রুতুক এটা দিকে কিরা আবার ওই তার না ওনার নামে আবার এটা দেওয়া হইতো আর কি হরিণত এরা কইতো হরিণত দেও গোপালের নামে বাস্তুর নামে এটা আবার ওই গ্রামের সবাই একখানো হইয়া ওই চাল বিক্রি করিয়া ওই কর্মই করতাম আর কি কীর্তন টীর্তন করিয়া তারপরে এটা সবাই বিতরণ করে আমরা প্রসাদ মনে করে নিতাম আর কি। ওইখানে আবার একটা চাদা টাঙাবে সাদা কাপড়ের উপরে অন্য আবার ওই রাধাকৃষ্ণের ফুটো ঝোলানি থাকে ওই চাদাটার নিচে তখন এই যে রং মানে এখানে ওই যে বুক বিধান দিয়া সবাই প্রার্থনা করিয়া যেমন ওই যে রং দিতে আছে ওই যুগলমূর্তির কাছেও দিতে আছে ওই যে ওই ইয়ের মধ্যেও দিতে আছে আর কি ওই থাপনের মধ্যেও দিতে আছে। এবার ওই যে যেমন আমরা এখানে যতদিন গ্রামের লোক দলা হয়েছি বয়স্ক
যেমন যুবক তারা আবার ওই রং সবাই নিব মানে কপালের মধ্যে নিব আবার ওই যে যারা বয়স্ক মানুষ তারা যেমন এইসব যুবক মানুষ যদি আমাদের দেয় তাহলে ওই যে নিয়মকানুন মতে যেমন কপালে দেওয়া নাহলে পায়ে দেওয়া ভক্তি করব এই নিয়মকানুন এই হরি হরি তো এই যে যেমন আজকের থেকে পূজা আরম্ভ হইতেছে এটা এরকমও আছে উৎসবের মতো আর কি তারিখ করে যেমন অষ্টপ্রহর আছে ষোলপ্রহর আছে চারকানি সাইডে কলা গাছ পুদ্দম তারপরে এর মধ্যে চারকানি সাইডে ওই যে ঘর থাকবে তারপরে পাঁচটা ঘর তো একটা সামনে থাকবে আর সাইডে চারকানি থাকবে ঘরে থাকবে বেলের পাতা থাকবে তুলসী থাকবে দুবরা থাকবে আর ওই যে আমের থাকা থাকবে ওই যে আমের বললাম এই যে এডি থাকবে এডি দিয়া তারপরে ওই যে জল থাকবে আর কি ওই ঘরের মধ্যে এই যে কলিযুগের আমার দালো হরির নাম যজ্ঞে এই যে সারা দিচ্ছে যাব যজ্ঞে এই যে উপসি আছে কি হরির নাম এই যে জব না করি আমিও করি ভক্তরাও করে যেন সবল হয় এই কামনা করি হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমরা যে হরিনামটা করি এই হরিনামটা হলো আপনার সনাতন ধর্মের হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা ষোলো নাম বত্রিশকর এটা হলো তারক ব্রহ্ম নাম কলিযুগে এই নামের রূপে উদ্ধার এই নামের উপরে কোনো আর মন্ত্র নাই এটাই হলো মূল মন্ত্র এরপরে আমরা এই জিনিসটা ধরে রাখতে চাইছি যে আমরা যদি এই জিনিসটা করে যাই পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম আশা করি তারাও এইভাবে এই জিনিসটা ধরে রাখবে এই আমরা আশা রাখি আমাদের প্রভুকে লাভ করার জন্য শ্রী ভগবানকে লাভ করার জন্য আমরা এই হরে কৃষ্ণ হরে রাম জপই আমি আশা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা আরও যেন হরির ভক্ত হয় আমরা যেন
হরির নামে মুগ্ধ হয়ে আমাদের পাপ কাজ বিরত থাকি, আমরা যেন সৎকর্ম করতে পারি, এই আমাদের হয়েছে প্রত্যাশা। পান সুপারি গোটে গোটে পান সুপারি দেয়, নাইকল লাগে, কলা, চিনি, দুধ, এগুলো সব লাগে। হরির নাম আমরা জপি, এই যে গুড় মিঠাই, এই যে ভীম উদ্দুন ওরা হরির নাম বলছি, ঘরে ঘরে বিলাইছি হরির নাম, হরির নাম লই কীর্তন করি, মহাপুরুষ নাম লই। এটা আমরা যে মানে কইরা যাইতেছি নাতি, এই যে নাতি কুলার নাতি, নাতির ঘরের প্রতি এইভাবে আনন্দ করা যায়, ওরাও যাই আনন্দ। আমরা দরিদ্র সামান্য অল্প গোষ্ঠীর লোক, কারণ নানান জায়গা থেকে নালিতাবাড়ি বা অনেক হিন্দু সম্প্রদায়ের কাছে আমরা হরি নামে ভিক্ষা করে এই অনুষ্ঠান গোবিন্দ ভজন করি, বাপ দাদু তারপরে অনেক বয়সে থেকে এই ভজন কি কথা আছে, তা আমরা মনে করি যে ওই বিশ্বাসে আমরা করি, কারণ বিশ্বাসেই তো কৃষ্ণ মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বহুদিন আগে শুনছি এই পুকুরটার নাম ছিল গঙ্গাধর পুকুর, এই পুকুরে আমরা শুনছি আরো আরো একটা পাথর ছিল, ওই পাথরটা এই দুইটাই একসাথে খেলতো বা উঠতো আবার নামতো, এই অবস্থা করতো। হঠাৎ করে এক সময় পাথরটা যখন এখানে উঠলো, তখন এক লোকে এক মহিলা নাকি তার বাচ্চা এখানে রেখে কি কাজে জানিয়ে গেছিল, তখন একটু পরে এসে দেখে বাচ্চাটা নাই, তখন মহিলা ভাবলো এই পাথরে আমার বাচ্চারা খাওয়া ফেলাইছে, তখন এই পাথর উপরে কূপ দিছিল। এরপরে শুনলাম ওই এই পাথরটা যখন আবার নামতে চাইলো, তখন নাকি ওই মাঝখানে যে পাথরটা ছিল ওই পাথরটা এই পাথরটা নামতে দিল না, যে না তুমি নষ্ট হয়ে গেছো তোমার আর নাম্বার দিব না। এই পাথরটার এই জায়গায় আবার পূজাও হইতো, এটা বিশেষ করে বাস্তু পূজা নামে পরিচিত আছিল, আবার ওই পূব পাশে ওইখানেও পূজা হইতো, ওটা আমরা ওখানে গোপাল পূজা দিতাম তখন ছোটো, এখানে পূজা দিত আমার ওই মামা আছিল। হ্যাঁ তোমার এটা আপনার এমনি পুকুর ছিল, এখান থেকে এই অঞ্চলের লোকেরা খাবার পানি হেনতে নিত, খাবার পানি হেনতে সংগ্রহ করতো, তারপরে আমরাই দেখলাম যে এখানে অনেক এটা গভীর আছিল, এখানে
কচুরি পানা থাকতো, তারপরে আপনার এই শাপলা সিঙ্গিরা এইগুলি থাকতো। এটা এই পাথরটার কিছু জমি ছিল এই পাথরের নামে, এই জমিটা ছিল ওই বন্দের মাঝখানে। ওই জমিটা হাতছাড়া হওয়ার পরে আর এই যে এটা আমার পূজা হয় না বা এটা নিয়ে কেউ কোনো কিছু করে না, আচ্ছা বিক্রি করে না। এটা এই জমির পাথরের যে জমিটা, এই জমিটা এক সময় এরা ভোগ করতো, এই যারা পুজো দিত এরা। পরে এটা আবার বর্মন সম্প্রদায় ছিল, তারা ওই জমিটা তাদের একটু কৌশল করে তারা তাদের নামে রেকর্ড করে নিয়েছিল। রেকর্ড করে নিয়ে তখন তারা ওই জমি পূজা করে, ওই জমি এনে পূজা করতো বা এনেও করতো আয়া। তখন এদের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, ঝগড়ার কারণে ওরা আর এখানে আসে নাই, পূজাও দেয় নাই। তখন তারা ওইখানেই পূজা করতো। তখন এই কিছুদিন এটা পূজা করার পরে আর দেখলো যে এর সম্পদ নাই, আমরা এটা পূজা করলে কি দিয়ে পূজা করবো, এই পূজা বন্ধ হয়ে গেল। আর অন্য কোনো জায়গায় যায় না। একসময় এই পাথরটা যদি কেউ ধরতো বা নাড়াচাড়া করবার চেষ্টা করতো তাহলে হ্যাঁ মারা যাইত। তো এখন আর এরকম নাই, যদিও নাই তবু আমরা আজ পর্যন্ত এই পাথর দ্বারা কোনো কিছু করি না, আমরা নিজেরা এখনও তার প্রতি সম্মান দেখাই। সানু পাগল, সানু পাগল ইয়া গেছে পাহাড়ও গেছে, তারাই বাস কাটতে, তারাই বাস কাটবার গেছে। পরে চাপ বাইন্ডা, বড় বড় চাপ বাইন্ডা নদী দিয়া ভাসায় আনে, ভাসায় আন পাশে পরে সময় তামুক খাবো, উজান লোক আর না আয়া তামুক খাবো, তামুক খাবার আগুন নাই। পরে ওই যে কালিমা আর শীতলামা দুইজনে মাথা ডেকটাছে, উকুন ডেকটাছে আর কি। পরে অন্য গেছে যায় দিয়া ফাটাইছে, কয় যে ও বেটা দাঁড়া দিয়া ফাটাইছে, কয় যে আগুন লই আগা যে তামুক খাম। পরে গেছে আগুন দিল না, ও বিল্ডিংরা কথাও কইল না, ইয়ে কালিমা আর শীতলামা কথাও কইল না, আগুনও দিল না। পরে যে ঘুরা আইছে আয়া হাইরা কয় আগুন দিল না, কথাও কইল না। পরে কইলে যে তুই পাইলা, তুমি পাইলা না তাহলে আমি যাই। যায় হাইরা দুইজনের চুলির মূর্তি ধইরা আইনা চাপের মধ্যে তুললা আনছে, আইনা হাইরা যে ইন রসাই তোলা দুজনের বয়া থিয়ে গেছে, থিয়া যায়। পরে আবার আমরা হাতি বান্ধা বিন্নি বাড়ি কইছে যে তোমরা এর ফুজমানি কইর, তোমরা বালাই বালাই থাকবা, তোমার করে কোনো আপদ বিপদ আইটম এগুলো কইছে। পরিণ রাখছে এই পূজা পার্বণ দিয়েছে, যে মূর্তি বানায় পূজা দিছে আমরা দিয়া হেরা। পরে কত সনে জানি আমার মনে চৌষট্টি সনের আগে আমরা বাড়ি তাইনা পড়ছে আমার শ্বশুরে, এ করলো না রক্তপাত করলো নাকি এ করছে, সাদা সাদা মুখ দিছে, মিষ্টান্ন পাক কইরা তারপরে চাউল কলা দুধ দিয়া এগুলা পূজা করছে। কইরা হেরা এই যে আমার ফুলাফান মরলো, তারপরে যে আমার জামাই আছে বাড়িতে, আমার জামাই রসু কইলো কিছু ভাই ভালো করবো পায় না। পরে যে ওর বাত নিয়ে পাইকা টলা নিয়ে ভর্তি দিল, ভর্তি দিয়া কইলো যে শ্মশান কালী এই এই রক্ষাকালী পূজা দেওয়ান লাগবো। পরে এই দুই বছর থেকে আম করে বাড়িতে যে এই কালীর আইনা মূর্তি বানায় এখন আমরা পূজা দিতেছি। গরিব ছেলে তার নাম আছে দুঃখী, দুঃখী থাকলে এই দুঃখীর একটা শুধু গাভী আছে বুঝলা, গাভী তাহলে গাভীটা হঠাৎ করে মারা গেছে, মারা গেলে এই দুঃখী এই গাভীর লেগিয়া কানতে আছে, কানতে 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 হঠাৎ করে এই যে আমরা যে তিন নাট করি এই তিন নাট ঠাকুর দেয়া করলে কিরে বেড়া তুমি কান্দু গিয়া কান্দে যে আমার একটা গাভী আছে গাভীটা মারা গেছে, তাই বেড়া তুমি কান্দো না এই গাভী তোমার মরছে না, তুমি তিন পয়সার গাঞ্জা দুধ কলা তেল আইনা তুমি তিন নাতের পূজা করো তোমার গাভী ভালো হইব। এটার থেকে আইসি যে তিন নাতের পূজা এইটার সময়টা মানে বাউন্নটা গুলকি, বাউন্ন গুলকি বাউন্ন জোড়া ভূত ডুঙ্গা দিয়া পূজা করুন লাগে, পান সুপারি গাঁজা দুধ কলা চিনি
নতুন কাপড় একটা ঘট লাগে, তিনটে বাটি ধরন লাগে, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন তো তিনই হলে এক ঈশ্বর, ওই তিনজনের এই তিনটা বাটি ধরন লাগে। হ্যাঁ পূর্বপুরুষ থেকে এটা কাপড় বোঝাই এইটা নিশ্চিত কোনো ঠান নাই, যার জন্য বাড়িতে জল আমরা নিজেরাই করি, কোনো ঠাকুর লাগে না। মানে তিন নাতের একটাই গরম লাগে, বলে একটা আসলে যখন প্রসাদটা বাদ বিতরণ করবা, আসলেন তিননাথ ঠাকুর বসলেন খাটে, তিননাথ ঠাকুরের প্রসাদ সবাই হাতে হাতে বাটে। মানে কোনো অসুখ বিসুখ হইলে তার মানসিক করলে ভালো হইলে বারে তিননাথের পূজা করুন, বলে যাও আমার অমুক রোগ হয়েছে, যদি ভালো হয় তো তিননাথের পূজা করবো, মানে ভালো হইলে তিন এই যে আমার হাতি বান্ডা থাকতে আসবেন খুবই দেবাড়ির আমার পুরী আছে না একটা ঝি আছে উনি পেড়া বেদ নাজির বহু চিকিৎসা আছে, বলে তিননাথের মানসিক করে ভালো হয়ে যে বুকটা আমি দিলাম। আমার এই শ্মশান যে ভূমিটা এটা খুঁজি করা মজা, এই জমিটা আমরা বহুদিন ধরে আমাদের বাপ দাদা ওরা মানে এটা ব্যবহার করেছে, এর আর এস সিএস আমার নামে রেকর্ড বিআরএস করছে খাস খাস করার পর এই জমিগুলি ওরা মানে জোর করে খাইতেছে মুসলিম সম্প্রদায়ের লোকেরা। আমরা এটা এরপরেও গ্রামের এলাকার মেম্বার আছে চেয়ারম্যান আছে একর কাছে আমরা এটা ই করছি আবেদন করছি, তখন আর আমার কোনো এটা মানে ই করলো না ব্যবস্থা নিল না, এমন ইউনু সাহেবের কাছেও আমরা এটা একটা ই করছি দরখাস্ত করা হয়েছে ইউনু সাহেব দিছে আর ভূমি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ে আবার দিছে এই ইয়ের কাছে এই নাইবের কাছে নাইব আবার মাঠে আইছে, মাঠে আওয়ার পরে যে এটা কী করলো না করলো এটা সঠিক খবর আমরা আর এই পর্যন্ত পাইলাম না। এইভাবেই মনে করো এই জমিগুলি আমার বেহদলভাবে খাইতেছে খুঁজি করা মোজা জমি হইতেছে, এই 728 জমি হইতেছে 1 একর 92% জমি আর 727 এটা জমি হইতেছে শ্মশান কালী স্থান 31% জমি আর 730 দাগে হইতেছে 89%। এই যে মোট জমি 2 একর 92 এই 2 একর 92% জমি এখন এটা এরা দল করে এইভাবে ওরা খাইতেছে আর কি, এটা আমরা তো কোনো সুব্যবস্থা এই পর্যন্ত পাই নাই, আমরা অনেক জায়গায় এটা ই করছি করার পরেও মানে এটা আমরা কোনো সুরাহা পাই নাই। এটাই ওই আমরা জমিটা এটা বাপ দাদা থেকে এটা আমরা মানে ব্যবহার করে আইছি, আমরা অতীতে করছি করার পর আস্তে আস্তে মানে পর্যায়ক্রমে এতে ইদানিং বোধহয় বছর দুই ধরে মানে আমরা ওই জায়গায় এখন যাই না, কারণ একটা ওই জায়গায় মাটি দিলে ওই 3 মাস 1 মাস বা 2 মাস গেলে ওটা পাড়ায় আবার ওটার মধ্যে গর্ত করে আবার বাসের মোতা লাগায় জমিটা, কিন্তু আমরা অখনও ব্যবহার করে যেতেছি ইদানিং 1 বছর যাবত মানে ওটা আমরা ওই জায়গায় নিই না, কারণ ওই লাশ নিলে মানে আমার বাবারই আমি ওই জায়গায় মাটি দিলাম 1 মাস পরে যদি লাশটারে যদি আবার মাটির চাপাতে গাছ লাগায় তাহলে একটা দেখতে খারাপ দেখা যায়, এই কারণে আমরা ওই জায়গায় ওটারে ই রাখছি আর কি স্থগিত রাখছি যে ওই জায়গায় মাটি দেওয়া যাবে না, কারণ যেহেতু মাটি চাপা দিয়ে লাগাই দেয় এরপরে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকেও আমরা এটা বিচার দিলাম, তাদেরকে বললাম যে ভাই এই ব্যাপার দেখেন আমরা যে আঙ্গরে এইভাবে লাশের উপরে মাটি চাপা দিয়ে গাছ লাগায় এটা তো ঠিক না, তখন হেরা হওয়া করে বলছি যে না তোমরা তো এই কাজটা খারাপ করো, তারপরে বলে ঠিক আছে তোমরা এক কাম করো ওই ইউনিয়ন চেয়ারম্যান আছে হের কাছে একটা ই করো এই আবেদন করো, আমরা গারো মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় সবাই মিলে সম্মিলিতভাবে আমরা 250 লোকের স্বাক্ষর নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে নিয়ে একটা আবেদন করছি, চেয়ারম্যান দেখ বললাম যে ভাই দেখেন এই ব্যাপার আমরা যে শ্মশান ভূমি 2 একর 92% জমি এরপরে আমরা কাটা 20% জমির মধ্যে আমরা মাটি দেওয়া হয় কিন্তু এরপরেও যায় ওই লাশের উপরে আবার ওই মাটি চাপা দেওয়া সেখানে গাছ লাগায়, তখন এটা আবার চেয়ারম্যানে বললো যে ভাই কাগজপত্রে দেখালাম যে দেখেন আমাদের আরও আর আমার নামের রেকর্ড বিআরএস করছে খাস, তখন চেয়ারম্যানে বললো যে এটা তো আমি সরকার যেহেতু সরকারের নামে করছে এটা তো সরকার ছাড়া তো আমরা কিছু বলতে পারি না, আপনারা ইউনু সাহেবের কাছে একটা আবেদন করেন যেহেতু আমার কাছে যেভাবে আবেদন করছেন এইভাবে একটা আবেদন ওই ইউনু সাহেবের কাছে আপনারা করেন, তখন আমরা কিন্তু ওই ইউনু সাহেবের কাছে মধ্যে একটা আবেদন করছি এই গণপিটিশন করা হয়েছিল, তখন এই পর্যন্ত
আবার ইউনুস সাহেব আবার জরুরি তদন্ত করার জন্য মানে ভূমি মন্ত্রণালয়ের কাছে আবার ই দিছে যে জরুরি তদন্ত করা হোক। কিন্তু এটারে দীর্ঘবোধায় এক মাস যাবত এটা ঠকিত রাখার পর মাঠে আইছে। মাঠে আওয়ার পরেও মনে করো আমরা ছুটি কুটে জানি না মানে ওরমভাবে আইছে। পরে শেষে দেখলাম যে গাড়ি যায়, পরে শেষে আমরা গেলাম যে বাপরে আমাদের শ্মশানভূমির লোকজন দেখা যাকে নিজেরাই আমরা গেলাম যায়। পরে লোকজন হয়েছে, লোকজনের সবাই বললো যে না রে তাদের শ্মশানভূমি ওরা অতীতে ব্যবহার করেছে, এখনও ব্যবহার করে, তখন এই কথা বলছে আর কি। বলার পরে সে আবার মনে করে গেলো যাওয়ার পরে যে কী রিপোর্ট করলো এই রিপোর্টটা এই বছর তো আমরা পাইনি আর কি। ওই ইয়ার গোপালপুর যে আছে গোপালপুরে একই অবস্থা, ওই গোপালপুরেও তাই, ওই জায়গাও মানে ঘর দোয়ার করে হারছে। আবার দেবীপুরে এই কৃষ্ণ দেবীপুর এই জায়গা এই অবস্থায় মানে এইগুলি এইভাবেই মানে আমাদের এইসব সম্পদগুলি মানে আমাদের বিলীন হয়ে যাচ্ছে আর কি, বা জোর করে তারা এইভাবে নিতেছে আর কি। মানে আমরা যে এই প্রজন্মের পোলামান যারা আছে এরা যে ওই ভবিষ্যতে যে মৃত্যুবরণ করলে কোন জায়গায় মাটি দেবো সেই দেওয়ার জায়গাটুকু নাই না, চেয়ারম্যান মেম্বারের কোনো আমরা ই পাইনি আর কি। হ্যাঁ কাছেই আমরা বলছি যে দেখেন ভাই এই ব্যাপার, কিন্তু হয়তো করে বলছে আমার সাথে যাই তোমরা কাজ করো কেলে গাড়ি করা হয় না, এরপরে তারা মাটি যে জায়গায় দিয়ে তোমরা কেন ওই জায়গায় এরকম ধরনের ই করো, একটা লাশের উপরে মাটি চাপা দেওয়া, একটা ওই জায়গায় গাছ লাগা, এটা তো ঠিক না, এগুলি তোমরা করতে পারবো না, মানে এরকম কথাবার্তা আমাদের সাথে বলছে আর কি। বলার পরে বললে কি পরে তো শেষে হয়তো বা সামনাসামনি বললো, পিছিয়ে তো হয়তো বা নাও বলতে পারে আছে না, মানে এই অবস্থায় চলছে আর কি। তো হ্যাঁ সাথে তো আর আমরা পাই না, যেহেতু সংখ্যালঘু একর সাথে তো আমরা মারামারি করা অঙ্গ পক্ষে সম্ভব না, বা একটা কোনো কিছু করা গেলে হয়তো মামলা মোকদ্দমায় আমরা জড়াইব, এই অগর সাথে তো আমরা কোনো ব্যাপারে পাই মানে পাই না, এই কারণেই মানে আমরা ওইভাবেই আর কি আসি আর কি। আমরা স্থানীয় প্রশাসনকে বলছি বা এলাকার চেয়ারম্যান আছে তাদেরকেও বলছি যে দেখেন ভাই আমরা যে এই যে আমাদের শ্মশানভূমি যদি আজকে শ্মশানভূমি যদি আমাদের এইভাবে ওরা নিয়ে যায় তাহলে এই প্রজন্মের পোলাপান যারা আসবে তাদেরকে মাটি দেওয়ার জায়গা তো আমার নাই, তাহলে আমরা কোথায় আমাদের মাটি দেবো? তাহলে ওই হিসেবে তো আমাদের বাংলাদেশে কোনো আমাদের অধিকার নাই, তাহলে আপনারা বলেন আমরা দেশ ছেড়ে বাড়তে চলে যাই? যদিও ময়রা মানুষ মৃত্যুবরণ করলে যদি জায়গা না পাওয়া যায় তাহলে তো এই দেশে তো থাকা আমরা কোনো অধিকার নাই, তাহলে আপনারা বলেন আমরা এই দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাই? আমাদের লেজ্জ পাওনা জিনিস আমাদের, আমরা দাবি করি আপনারা যদি আমাদের সার্বিক সহায়তা না করেন তাহলে তো এটা দেশে তো আর বিচারই নেই, তাহলে আপনাকে আমরা আশা ভরসা করি তো আপনারা আমাদের এই সুবিচারগুলো আপনারা করেন। হ্যাঁ আমরা এইসব ধরনের আশ্বাস দিয়ে দেওয়ার পরে শেষে আর পরে ওরা আর কোনো আর সোড়া পাওয়া যায় না, ওইভাবেই থাকে। কারণ অতীতে তো আগে আমার সংখ্যা ছিল, ওই কারণে কিন্তু আমাদের শ্মশানভূমি সব কিছুই আমাদের ঠিকভাবেই আছে, কিন্তু এখন এই সংগ্রামের পর থেকেই যখন আমরা আস্তে আস্তে সংখ্যালঘু হয়ে গেলাম আস্তে আস্তে এইভাবেই মনে করো আমার জিনিসগুলো এই পর্যায়ক্রমে ওরা এইভাবে জোর করে মানে নিতেছে। জানে যে দুই চারটে ডালও আছে আদিবাসী আছে আর কী করবো, আর আমার সাথে কোনো ভাব হয়তো না, ওই জোর করলে ওরা ওই মারামারি করা হয়তো না, অর্থে হয়তো না, মানে এইভাবেই মানে ওরা ওইভাবেই মানে জোর করে আর কি খাইতেছে আর কি। হ্যাঁ জমি আমাদের এই সম্পূর্ণ জমি 2.92% জমি, জমির মধ্যে ওই 31% এটা হইতেছে শ্মশানকালীর নামে রেকর্ড, আর বাকিটা হইতেছে হিন্দু সর্বসাধারণের ব্যবহার্য শ্মশানভূমি না এটা ওই মানে এনে তো ধরেন অন্য সম্প্রদায় যারা আছে এনে তো নাই, যেহেতু দূরে ওরা মানে আমরা যারা এখানে আছি আর কি। এটা আবার প্রতি গ্রামেই কিন্তু প্রত্যেকটা করে একটা মানে ওই আছে, ওই যে শ্মশানভূমি আছে, যেমন গোয়ালপুরে আছে তাদের আছে, কৃষ্ণদেবপুরে তাদের আছে, আমগড় জায়গায় এটা আমগড় আছে, সব গ্রামেই কিন্তু ওইভাবে একইভাবে মানে শ্মশানভূমি আছে। এটা অতীতে আসেন বর্তমানেও আছে, থাকলে কি ওখানে ওইভাবে জোর করে তারা লয়ে গেছে, ওখান তো আর আমরা তো আর ওরা কিছু করা পাইনি। তাদেরও আছে যেমন নালিতাবাড়ি হিন্দু আরও সম্প্রদায় আছে, তাদের তিতাখোলা আছে, তারা ওইখানে লাশপুরা টোরা দেওয়া জায়গা আছে, আর আমগড় তো জায়গার মধ্যে আমরাই করি। গোহা ইয়ে হাতিবান্ধা আছে, হাতিবান্ধার ওই জায়গায় ই করে লাশ তারা ওই মাটি দেয়, আমাদের গ্রামে আমরা দিই। এর মধ্যে আঁকি আমি একজন প্রতিনিধি নির্বাচিত ভোটে, আজকে দুই টার্ম চলছে। আমাকে ডালুগড়ের অবস্থা তো মনে করুন আগে তো ভালোই ছিল, যখন আমরা দেখলাম 71-এর আগে আমরা ছোট ছিলাম তখন তো গড় ঘইল ভরা গরু, পুকুর ভরা মাছ, বন্ধ ভরা জমি এগুলি আঁকি আমরা দেখলাম ছোট সময়। তারপরে দেখলাম যে সংগ্রাম হইলো, সংগ্রামের পর থেকে কেমনে কেমনে আমাদের ডালুরা এরকমভাবে অর্থহীন হয়ে আইলো, অর্থহীন হইয়া এইভাবে দুঃখে টুকে দিন কাটাইতেছে এই আমাদের ডালু দিয়ে, দুঃখে টুকে দিন যে কাটাইতেছে, ভাত একবেলা পাইলে আরেকবেলা পায় না, মাতে কাজ করে মানুষের, তারপরে ভাত আন্না হারা তারা
এই দিন যাবৎ চালাইতেছে। জমা জমিগুলি কেমনে নষ্ট হইল আমরা ছোটবেলা দেখলাম যে আমার বাপ দাদারা তারা এরকমভাবে ঋণ ধার করছে, যে গ্রামে থেকে ঋণ ধার করে নিয়ে আসছে, যখন যদি 5,000 টাকা ধার আনছে তখন দেখা গেছে এক বছরের শেষে 10,000 টাকা হয়েছে। 10,000-এর পরে কি করছে, জমি লেখে দিছে নিয়া। জমি যখন লেখবার গেছে তখন 10 কাঠা জমি যখন দিবার গেছে তখন আবার 15 কাঠা ইন থেকে উঠাই নিছে, বাইকা করে উঠাই নিছে। এইভাবে আমার বাপদাদারা কি অর্থহীন হইল, অর্থহীন এইভাবে হইতে হইতে তো মনে করো সব কিছু আমার করে যে বাপদাদারা যারা আসল ওরাই তো অগদি শেষ করে থেকে গেছে। যেরকম আসলো মাথার মধ্যে এরকম জ্ঞান নাই বলতে বোঝা যায়, অশিক্ষিত লেখাপড়া। এরকম লেখাপড়ার মধ্যে আমরা দেখতাম যে ওই ছোটোবেলা একান্ত যে রাজমন্দা, ওই কালের ওই রাজমন্দায় যে লেখাপড়ার মধ্যে একজন শিক্ষিত লোক আসলো, আর না হলে সব এরকমভাবে মূর্খই আমরা দেখতাম। এরকমভাবে আমগর বাপদারা তো আমগরও মনে করে এইভাবে বানাইছে মূর্খ। তো তখন দেখা গেছে যে কোনোখানে যদি বিচার দিবার গেছে তো তবেও ভয়ের ঠেলায় বিচার গেছে না, কোনো সালিশও যেত না, দরবারও যেত না, কোনো কেস মামলার মধ্যে যেত না। এরকম সোজা সরল লোক ছিল তারা, কোনো কেস মামলার মধ্যে যেত না, কোনো সালিশ দরবারের মধ্যে যেত না। তো তবেও এরা এগর দিন দেয় কেমনে যে এই জীবনগুলি চলে আইতাছে, তো তবেও মনে করেন এগর এরকম লোক যে ওখানে তো যে বর্তমানে ইউনিয়ন পরিষদ যা আছে, আমি তো দীর্ঘ 10 বছর থেকে ইউনিয়ন পরিষদে থাকতেছি, আমি জানি যে যদি ছিলি বিজিডি বিজিএফ বা ছিলি বয়স্ক ভাতা বিধবা ভাতা যদি আয়ে তাহলে দেখি যে মুসলমানেরা মনে করুন বাড়ি ঘর আতে না, এরকমভাবে মনে করুন সবাই ওরা যাই পেয়ে পড়ে আমার কাছে। আর আমার এই যে ঢালু যেগুলি আছে যে বর্তমানে এরা আইস পর্যন্ত সচেতন হয় না, আর এরা আইস পর্যন্ত কইব না যে কোনো দিন আয়া যে আমার একটা স্লিপ বা বিজিডি কার্ড বা বিজিএফ এরা আসগুলো আইজের মধ্যেও এরা সচেতন হয় না, এরা আইজও চাইতো না। তো তখনও আমার মনটা দীর্ঘ বিশ্বাস এলাও মনে করুন আগের মতোই কিছু রয়ে গেছে, কী কারণে থাকবো না কী কারণে, এখনও তো মনে করুন অশিক্ষিতই আছে। যে আমার বাস কাছরা ছেলেমেয়েরা আমরা যে ছেলেমেয়েরা যেটি আছে 4, 5, 6, 7 তো পইরা হাইরা মনে করুন টাকা খায়, তারপরে আর মনে করুন লেখাপড়া যেত না, স্কুলে যেত না। কী কারণ যে মনে মা বাবা গরিব, লেখাপড়া করাতে খসর লাগে, লেখাপড়া করা খসর লাগে, তাহলে মনে করুন যেমন 6, 7 পর্যন্ত যখন ওঠে তখন একটু বড় হয় কাজে দেওয়া লাই, কাজে দিয়ে হাইরা মনে করুন কাজ করে কিছু বা পেট চলে, মানে বাড়ির থাকলে লেখাপড়ার খসড়ো খাওয়ার খসড়ো, এই কারণে পর আবার পায় না। আর এই লোকগুলির মনে করুন এখনও কয়জনরে বলন যায়, কয়জনরে বললে আবার সচেতন করন যায়, তা তখন এইভাবে অশিক্ষিতর হাত দিয়ে আমাকে ডালুর মধ্যে এখনও রয়ে গেছে। তা তখন আমি নিজেই যে খোঁজা কে কতটি ডালুতে মনে করুন আমার হাতের মধ্যে যদি আছে সবটি গোনা আমার পরিচিত জানা, আমি নিজে এইগুলির মনে করুন হাইড্যা দিই, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বছরে কাট বিজিডি বিজিএফ যা আমি পাই ভাগে তবে সেটি আমি দিই, তবে তারা কোনো মেম্বারের কাছে যেত না বা চেয়ারম্যানের কাছেও যেত না, এরকমই রয়ে গেছে। এটা যখন এই সংগ্রাম লাগলো, সংগ্রামের সময় তো আমরা ছোটো, তখন আমি 7 বছর বয়স, যখন সংগ্রাম হইলো যে 71-এর সংগ্রামের সময় 7 বছর বয়স, তখন এটা আমার দেহা শক্তির দেখা। যখন এই সংগ্রামের পরে দালুরা জায়গা তখন দালুগরেরা বাড়ির থইয়াই কি মনে করে মুসলমানেরা লুটপাট করে জিনিসপাতিগুলি নিল বাড়ি ঠিকা, সব কিছু ঘরে ঠেকা জিনিসপাতি ধান চাল যা আছে কপাত চুকি খাট সম্পূর্ণ নিচে তো নিচে বাচ্চাগুলির যে ভাত আমগর ডালু এই পলাচ্চা গ্রামটার মধ্যে সম্পূর্ণ ডালু একাতর হয়েছিল, এনো যা ডালু আসলো সব ডালু একাতর হয়েছে আর কি। এসব তখন আমরা ছোটো সব ডালু একাতর হইয়া হন, তারা চিন্তা করতেছেন আমরা কোন দিকে যাবো, তো তখন এরা তখন ভারত চলে যাব। তখন বড় দেখ পাই তা রান্না করলো, রান্না করলে এরকমভাবে লাইন দূরে বসায়া থাল ঠালের মধ্যে খাবার দিছে, খাবার দিলেও সেটা কী করলো মুসলমানের আয়া হায়রা ঠালের ভাতগুলি ঢাইলা মাটিতে ঢাইলা ফেলা দিয়া ঠালগুলি মনে করে উঠাই উঠাই নিয়ে গেলো, এরকম ঢুকার কথাগুলি আঁকি। তারপরে তো এই ভারত গেল, এই ভারত যায়া হায়রা যা 7, 8, 9 মাস পরে দেড় স্বাধীন হইলো, দেড় স্বাধীনের পরে যখন মনে করুন ফিরে আয়ে কিছু দালু ফিরে আয়ে আর কিছু দালু এগুলির অত্যাচারে ভয়ে ওই নৌ ভারতই থাকে, যে কিছু অংশ আইসে আর কিছু অংশ ভারতে রয়ে গেছে। এই কারণে বোঝা যায় যে এই আমগর এই যে এইখানে
যে হাজার বারোশো পরিবার দালু মনে করুন বসবাস করতেছে এই বাংলাদেশে, হাল্লাঘাট থানায় নালতাবাড়ি থানায়। তারপরে দেওয়া আওয়ার পরে দেও তো আপনার চোর ডাকাতি অত্যাচারে জোর দখলে জমিগুলি নেয়। এরকমভাবে জমিগুলি যে যখন আপনার দশ কাঠা দেবার যায় পনেরো কাঠা নেয়, আর একখানা মনে করুন জোর দখল করে নিবার ধরে, এই জোর দখল করে নিলে সেটা নিয়ে মনে করুন মামলা বাজ্যা পড়ে, মামলা মোকদ্দমা বাজ্যায় জমা জমিগুলি এরকমভাবে শেষ হয়। আর তারপরে এই যে আমার হাতের মধ্যে এই যে কাটা একটা দাগ, যে আমি এই সংগ্রামের পরে থেকে আমাদের বাসাতে তিনবার করে ডাকাতি আইছিল, যে মনে করুন